আমাদের পূজার প্রস্তুতি সব সম্পূর্ণ হয়ে গেছে আমাদের রাওজানে দুশো বত্রিশটি পূজা এবং ঢাকাতে আছে দুশো ত্রিশটির মতো আমাদের রাওজানে দুশো বত্রিশটি এটা ঢাকা মহানগরকে মহানগরকে পেরিয়ে আমাদের রাওজানে দুশো বত্রিশটি পূজা আমাদের মাননীয় সাংসদ রাজজানের মাটির মানুষের নেতা রাজন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনতা জানা পাবে ফজলে ফাজলাকিম চৌধুরীর নির্দেশনায় এবং ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের রাওজান উপজেলা পূজা উদযাপন পরিষদ কাজ করছে এবং শান্তিপূর্ণভাবে এখানে পূজা হবে এবিএম এম ফজলে করিম চৌধুরী মানে রাওজানের শান্তি আপনারা সবাই জানেন উন্নয়নের প্রতীক এবিএম এম ফজলে করিম চৌধুরী এখানে এবি এম ফজল করিম চৌধুরী যায় বলে সেটাই হবে এখানে কারো কিছু করার কারো অন্যায় করার কোনো সুযোগ নেই এখানে আপনারা অত্যন্ত খুশি হবেন আনন্দিত হবেন যে সারা বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ বা বিভিন্ন থানা পূজার পরিষদের যে কমিটি আছে তারা আমরা কি করছে জানি না তবে আমাদের রাওজানে জানে এম ফাজলে করিম চৌধুরী নতুনত্ব সৃষ্টি করে এবং সেটা রাষ্ট্রের মধ্যে প্রচারিত হয় পরে রাষ্ট্র সেটা ব্যবস্থা করে কিন্তু আমরাও এ রাওজানবাসী এই এবিএম ফাজলে করিম চৌধুরীর হাতে করে আমরা যারা আমরাও আজকে রাওযান উপজেলা পূজার পরিষদের পক্ষ থেকে আমাদের প্রতিটি মণ্ডপে আমরা আজকে নির্দেশ দিয়েছি কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে পশ্চিম আমাদের একটা প্রোগ্রাম আছে এইসব ভিন্ন ধর্মী যারা আমাদের যারা মা বাবা আছে আমাদের পিতা মাতাকে আমরা কালকে সকালে মাত মানে লাইন ধরে বসিয়ে তার সন্তানেরা শিবজ্ঞানে দুর্বজ্ঞ দুর্গা জ্ঞানে তাদেরকে পূজা করবে প্রথমে জন্মদাতা পিতামাতা পূজা করবে তারপরে মাতাকে তারা পূজা করবে সেটা রাওজন থেকে আমরা সৃষ্টি করছি এবং রাজন থেকে সেটা আরম্ভ হয়ে গেছে সেটা অন্য কোনো তাই সেটা পাবেন না আমাদেরকে কোন করে তো এখন অন্য কে করতে পারে আমরাও চাই যে আমাদেরকে কোন করে আমরা এটা করুক আমাদের এই জাগিন্দু পরিষদ থেকে শুরু করে আমাদের যেই সংগঠনগুলি আছে সবাই এই বিষয়ে কাজ করছে যে আগে তার মাতা পিতাকে পূজা করার জন্য সন্তানরা তারপর মাতাকে আমরা